তাহারা ভোজন করিতেছেন, এমন সময়ে তিনি রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিলেন এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যেদিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নূতনভাবে পান করিব, সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষাফলের রস আর কখনো পান করিব না। পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন।